আসসালামু আলাইকুম। কেন আমি নিছি ফুটি মাছ আর ফেজ বাটা, খাসামরিচ, ধনিয়া বাহর, কেন ধনিয়া পাতা নিছি আমি, কেন এগুলা দিয়ে আজকে আয়োজন করব আমার সাথে তাহকা। কেন আমি দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা, পরিমাণ মতন লবণ দিলাম, প্লিজ আমার ভিডিওটা যে ভালো লাগে আপনারা দেখবা, ফুল ভিডিও দেখবা, আমার ভিডিও সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবা। নাম দিলাম হলুদ পাউডার, নাম দিলাম মরিচ পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, সামান্য একটু জল, কেন আমি খাসামরিচটা অ্যাড করে দিলাম, কেন আমি বালাহরি মাছটারে ধুইছি লেম্বু রস দিয়া, যেমনি গন্ধ করে না, কারণ আমি মাছটা অ্যাড করলাম। কেন আমি মাছটারে আঞ্জিয়া দিছি, যেমনি মশলাটা মাছের ভিতরে আমায়, মশলাটা মাছের ভিতরে আমাইলে হাড়িটা খাইতে অনেক ভালো লাগে। কেন তো বড় বড় ফুটি লাগে, আমি কেন আঞ্জাইয়া দিছি, প্লিজ আমি আবারও হইরাম, আমি বেশি বড় ভিডিও বানাই না, আপনারা ফুল ভিডিওটা দেখবা, কেন আমার ওয়াচ টাইম অন না, আপনারা ওয়াচ টাইম ফোন হইরা দিবা, ফুল ভিডিওটা দেখবা। কেন আমি সামান্য একটু জল দিলাইমু, বেশি দিতাম নাই, বেশি দিলে পাতলাই যাব, ঘন ঘন রাখমু, মাছটা অনেক নরম, আস্তে আস্তে লালা লাগে। কেন আমি দিলাম ধনিয়া পাতা, কেন আমার তার হাড়িটা হয়ে গেছে, আমি বেশি বড় ভিডিও বানাইছি না, প্লিজ
আপনারা আমার ভিডিওটা ফুল ভিডিও দেখবা, দেখে আর বাদিগা কমেন্ট করবা। বহুত কষ্ট লাগে একটা ভিডিও বানাইতে, যারা ভিডিও বানাইন তারা জানুন কীরকম। আমি যেরকম রাঁধছি ওরকম খাইয়া দেখব, আপনারা বাসাটায় হইরা দেখব, অনেক ভালো লাগে খাইতে। ভিডিওটা ফুল ভিডিও দেখবা, বালা তাহুকা, আসসালামু আলাইকুম।